বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে 6 বছর ও তার সহধর্মিনী ডাক্তার জোবাইদা রহমানকে 3 বছর সাজার প্রতিবাদে বিএনপিপন্থী আইনজীবী জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম মৌলভীবাজার ইউনিট কালো পতাকা মিছিল করেছে। রবিবার কেন্দ্রীয় কর্মসূচি হিসেবে বিকেল 3টার দিকে শহরের আইনজীবী বার থেকে বের হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে জেলা বারের সম্মুখে এসে সমাবেশ অনুষ্ঠিত হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন ফোরামের মৌলভীবাজার ইউনিটের সভাপতি অ্যাডভোকেট মামুনুর রশিদ, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট বক্সি জোবায়ের আহমেদ, সহসভাপতি অ্যাডভোকেট আব্দুল মতিন চৌধুরী, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট তোফাল আহমেদ সহ ফোরামের সকল নেতৃবৃন্দ।